Doha Qatar Safari Mall Shopping Center. What is your hi, Doha? Hi. Bolo, amra ekhon kothay jacchi? Kothay jacchi? Markete. Markete. Then to aage gechilam baba. আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমরা যাব সাফারি মলে, ওইটা হচ্ছে সুপার মার্কেট, ওইখানে শপিংয়ের আইটেম পাওয়া যায়, এরপরে যে খাওয়ার যে আইটেমগুলো থাকে ওগুলো পাওয়া যায়, ওইখানে এভরিথিং পাওয়া যায়। বাট বেশিরভাগ ক্ষেত্রেই জামা কাপড়, বেবি আইটেম, এরপরে গিয়ে বোরকা, এগুলো বেশি পাওয়া যায়। তো আজকে ওয়ারিসের আব্বু আমাকে নিয়ে আসছিলো, কারণ আমি বোরকা নেব এই জন্য। তো এটাই হচ্ছে সাফারি মল। দেখুন, রাতের বেলায় বেশিরভাগ ক্ষেত্রে আলোকিত থাকে বেশি। এই সাফারি মলটা প্রায় রাত 12টা পর্যন্ত খোলা থাকে, 12টার পর সাফারি মলটা বন্ধ হয়ে যায়। তো আমি আসছিলাম বোরকা নিতে, তো বিভিন্ন কালেকশনে বোরকা দেখতেছিলাম। যেহেতু আমি একজন ডিজাইনার, আমি একজন বিজনেস উম্যান, তো সেক্ষেত্রে বোরকাগুলো আমার কাছে দেখে অনেক ভালোই লাগতেছিল। তো এখানের কালেকশনগুলো হচ্ছে বিভিন্ন তুর্কি থেকে আসে বোরকাগুলো, তুর্কি আরব দেশ থেকে বোরকাগুলার ডিজাইনগুলো আসে। তো আমি দেখতেছিলাম কালেকশনগুলো ওদের কেমন। তো আমি এখান থেকে একটা বোরকা পছন্দ করছিলাম কালোর ভিতরে, বাট ওইটার সাইডে দিয়ে যে ফাড়াগুলো ছিল ওইখানে একটু সমস্যা ছিল, তো তাই আমি বোরকাটা নিলাম না। তো এখান থেকে আমি নেক্সট দোকানে চলে গেলাম। তো ভাইয়াটার ব্যবহার অনেক ভালো ছিল, উনি খুলে খুলে সবগুলো দেখাইতেছিল আমাকে। কালেকশনগুলো অনেক সুন্দর ছিল, বাট আমি আমার মন মতো পাচ্ছিলাম না বোরকা। জানি অনেক আপুদের কাছে ভালো লাগবে, যেসব আপুরা কাতারে আছে। আপনারা যদি রেডিমেডের মধ্যে যদি ভালো কোনো বোরকা নিতে চান, তাহলে এখানে আসতে পারেন। এখানে কিন্তু রেডিমেডের ভিতরে অনেক ভালো কোয়ালিটির বোরকা পাওয়া যায়, আর বেসিক্যালি বানিয়েও নিতে পারবেন, বাট বানিয়ে নিতে হলে অন্য জায়গা আছে, তো ওইখানে গিয়ে বানাতে হবে। যদি আপুরা যদি প্রশ্ন করেন কোথায় গিয়ে বানাতে হবে, বা আপনারা যদি জানতে চান, তাহলে আমি ভিডিও দিব। কিন্তু এখান থেকে রেডিমেড পাওয়া যায়, তো আমি রেডিমেডের ভিতরে খুঁজতেছিলাম। তো এখান থেকে বাইর হয়ে আমাদের যখন কেনাকাটা শেষ হলো, তো আমি বলতেছিলাম যে ওয়ারিসার তার বাবার একটা ভিডিও নিই, ওরা খেলতেছিল, তো আমি ভিডিও নিতেছিলাম বাবা মেয়ের। Thank you.
হয়তো বা অনেক কাপড়ে বলবে যে এখানে তো আমরা গিয়েছি, এটা আবার ভিডিও করা লাগে নাকি। বাট অনেক কাপড়া হয়তো জায়গাগুলো চিনেও না, তাদের জন্য আমার এই ভিডিওগুলা। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জুয়েলারি পাওয়া যায়। বাট ওই সময় আমরা যে সময় গিয়েছিলাম 12টা বেজে গিয়েছিল, অলরেডি বন্ধ করে দিয়েছিল, কারণ ওয়ারিসার আব্বুর দোকান বন্ধ করতে করতে প্রায় 10টা সাড়ে 10টা বেজে যায়, জন্য আমরা যাইতে একটু লেট হয়েছে। তো না হলে আপনাদেরকে আরও ঘুরে ঘুরে দেখাতাম আমরা, আরও অনেক সুন্দর সুন্দর আইটেম আছে ভিতরে। তো আমরা এখান থেকে এখন চলে যাব বালাদিয়ার ভিতরে, ওইখানে আমাদের কিছু কেনাকাটা বাকি আছে, আমাদের সবজি বাজার করতে হবে, এরপর অনেক কিছু নিতে হবে, তো আমরা ওইখানে যাব। তাই আজকের ব্লগটা সাফারি মলের এই পর্যন্তই। নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করবেন সবাই। আল্লাহ হাফেজ।